হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। পিটি বার্ডস মামুন ইউটিউব চ্যানেলকে সকলকে স্বাগতম। দর্শক, পিটি বার্ডসের ক্যাটস ডগ দাম জানানো হবে। সেমি পাঞ্চ, ডলফেস, পার্সিয়ান কি কোয়ালিটির, এগুলো জানানো হবে। আর কীভাবে খাওয়াতে হয়, কীভাবে আপনার পরিচর্যা করতে হয়, এই নিয়মগুলো অবশ্যই জানতে পারবেন। আর গরমের সিজনে কীভাবে রাখবেন, এই নিয়মগুলো অবশ্যই জানতে পারবেন। আর দর্শক, এখনই দেখানো হবে পার্সিয়ান, অ্যাডাল্ট পার্সিয়ান, মাদার সহ বাচ্চা সহ এগুলো দেখানো হবে। দেখেন এই বাচ্চাগুলো, ওরা অবশ্য দুধ খাইতেছে, দেখেন ফিমেল। এগুলো দর্শক সেমি পাঞ্চ পার্সিয়ান। অনেক দর্শক বিড়াল কিনতে চায় যে আমাদের বিড়াল বাচ্চা দেয় না, কিন্তু আমরা বাচ্চা সহ পিটি বাচ্চা অবশ্যই নিয়ে আসছি। ওরা অবশ্য সবই বাচ্চা দুধ খায়, কারণ একটা ফিমেল ক্যাট যখন বাচ্চা দিবে অবশ্যই মায়ের দুধ খাবে। এটা সেমি পাঁচ, ওদের ফেসটা দেখবেন গোল থাকবে। অনেক সময় দর্শক সেমি পাঁচ যা ডলফেস দিয়ে বিট করাবেন, বাচ্চা ভালো হবে। কারণ বাচ্চাগুলো দেখেন, ওর বাপ ছিল ডলফেস আর মা ফিমেল, বাচ্চাগুলো কিন্তু ডলফেস হয়েছে। অনেক সময় 5 থেকে 6টা বাচ্চা হলে ওদের কিছু ডলফেস হয়, কিছু সেমি পাঁচ হয়। এটা প্রথমবার বাচ্চা হয়েছে আপনার হচ্ছে একটা, ওর বয়স হচ্ছে 1 বছর। একটা ক্যাট স্বাভাবিক দর্শক 8 থেকে 10 মাসে অ্যাডাল্ট হয় ফিমেল। ওরা প্রথমবারে বাচ্চা দিয়েছে 4টা, অনেক সময় 3 থেকে 4টাও দেয়। আর ওরা যখন বয়স বেশি হবে আস্তে আস্তে বাচ্চা বেশি দিবে। নর্মালি ফুটোবা খায়, চিকেন বয়েল খায়, ড্রাই ফুড খায়, ফিশ বয়েল খায়। আপনার সম্পূর্ণ দর্শক গরমের সিজনে ঠান্ডা অবস্থানে বিড়াল রাখবেন, আর রুমির ভেতরে রাখবেন, বাইরে রোদে রাখবেন না। ওদের গরমের সিজনে 10 দিন পর গোসল করাবেন, যখন গরম বেশি করবে সপ্তাহে 1 বার গোসল করাবেন। গোসল করার পূর্বে তোয়ালি দিয়ে পোছে দিয়ে হেয়ার ড্রাইয়ারে শুকাবেন, আর রেগুলার বিড়ালগুলো ব্রাশ করবেন। আমরা দর্শকের জন্য ফিমেল ক্যাটটা যাচ্ছে 18,000 টাকা, সেমি পাঁচ ফিমেল 18,000 টাকা। সম্পূর্ণ বাচ্চা আছে, এটা দেখেন দর্শক বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো বয়স হচ্ছে 50 দিন। খুবই কিউট, ফুল হোয়াইট কালার। কারণ একটা ক্যাট যখন বাচ্চা দিবে, ওদের অনেক সময় যেমন 2 কালারের ক্যাট বা ক্রিম কালার, জিঞ্জার কালার দিয়ে আপনার সাদা সাদাগুলো বিক্রি করতে পারবেন। এর বাচ্চাগুলো একটা হয়েছিল ব্রাউন, 3টা হয়েছে হোয়াইট। আমরা বাচ্চাগুলো প্রাইস চাচ্ছি দর্শকদের জন্য জোড়া 30,000। যদি দর্শক জোড়া নিতে চান অপার প্রাইস 28,000টা নিতে পারবেন জোড়া। অবশ্যই আমাদের এখানে আসবেন, আইসি ডিকেশন অবশ্যই কিনতে পারবেন। দেখেন দর্শক সম্পূর্ণ অ্যাডাল্ট পার্সিয়ান বাচ্চা সহ মাদার, বাচ্চাগুলো নিয়ে কিভাবে খেলে দেখেন, কত খুশিতে আছে ওরা। হ্যাঁ দর্শক, এখনই দেখানো হবে জার্মানি স্পিচ পাপ্পি। জার্মানি স্পিচ যেগুলো আপনার বেড ডেকোরেশনে পাল্টি হয়, রুমের ভেতরে পাল্টি পারবেন, বাইরেও পাল্টি পারবেন। খুবই কিউট, পুরো ফেসটাই গোল। ওদের কালারটা অফ হোয়াইট কালার আছে, যেমন হোয়াইট কালার আছে, বিভিন্ন কালার হয়। সাইজ একটু বড় হলে দেখতে খুবই কিউট হয়, কারণ জার্মানি স্পিচ ওরা নর্মালি আপনার বাচ্চারা, ছোট বাচ্চারা সেরিলাক গম দুধ খেলে বা সেরিলাক খায়, জেলি যাতে নরম খায়। যেমন বা মাংসের সাথে যেমন চাউল দিয়ে জাউ করে নরম করে খিচুড়ি পাত্র খাওয়াতে পারবেন, কিন্তু ছোট বাচ্চাদের সবসময় নরম খাওয়ানোর জন্য চেষ্টা করবেন। ওরা প্লেবল থাকবে, ওদের হজম শক্তি ভালো থাকবে। মাঝে মাঝে গরমের সিজনে সেলানি পানি খাওয়াবেন, গ্লুকোজ পানি দিবেন, ওদের পেট ভালো থাকবে। আর সবসময় টাইম টু টাইম, যেমন একটা ছোট বাচ্চা স্বাভাবিক 4 টাইম খাওয়াবেন, ওদেরকে টাইম হিসাব করে খাওয়াবেন। আর খাওয়ার পরপরই একটা হলো নির্দিষ্ট জায়গায় ছাড়বেন, ওখানে ওরা পোষা পায়খানা করবে, ওদের শেখাবেন, ওদেরকে নাম রাখবেন, ভালোবাসবেন। অবশ্যই আমরা সঙ্গী সাথী হিসেবে প্লেবল থাকবে। আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি জোড়া 30,000 টাকা। অবশ্যই সিঙ্গেল নিলে আপনি পার পিস 16,000টাকা নিতে পারবেন, জোড়া 30,000টাকা নিতে পারবেন। অবশ্যই সেলের মাধ্যমে আইলে গিফট আছে, অফার প্রাইসে অবশ্যই ক্যাট ডগ আমাদের এখান থেকে কিনতে পারবেন। হ্যাঁ দর্শক, পার্সিয়ান ক্যাট সেমি পাঞ্চ ফিমেল, বয়স আছে 3 মাস। দেখেন দর্শক সেমি পাঁচ বিড়ালটা, ওদের ফেসটা থাকবে গোল, ত্রিপুল কোট, ওদের লোমগুলো অবশ্যই বড় হতে হবে, কালারটা ক্রিম কালার, বয়স 3 মাস। আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি 16,000 টাকা ফিমেল, 3 মাস, খুবই কিউট সেমি পাঁচ বিড়াল, অবশ্যই কিনতে পারবেন পিটি বাড়ছে। দর্শক এগুলো আছে জাপানিজ স্পিস, জাপানিজ স্পিস ও স্মল সাইজের আর কি, ওরা বেশি বড় হয় না, ওদের জাতটাই ছোট। জাপানি স্পিস এটা হচ্ছে হোয়াইট কালার, এটা হচ্ছে আপনার অফ হোয়াইট ক্রিম কালার, বয়স হচ্ছে ওদের 45 দিন, 45 ডে। ও নর্মালি আমরা সেরিলাক খাই, এখন দুধ সুদি খাওয়াতে পারবেন, নরম জাতীয় খাওয়ার অবশ্যই খাওয়াবেন। আর ডগগুলো অবশ্যই দর্শক কিনবেন,
কেনার আগে নিয়ম কানুন অবশ্যই জেনে কিনবেন, আর পিটি বার্ডস আসবেন আর সেই দিকে শুনে একটা একটা পছন্দের ডগ কিনতে পারবেন। এগুলো সাইজে ছোট হয়, প্লেফুল হয় আর কি, ফ্রেন্ডলি, রুম হিসেবে বেদক হিসেবে পালতে পারবেন, বাচ্চাদের শখের জন্য অবশ্যই পালতে পারবেন। আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি জোড়া 30,000, জোড়া 30,000টা নিতে পারবে। জাপানিজ স্পেস খুব সুন্দর কালার, সম্পূর্ণ প্লেফুল একটা ডগ অবশ্যই কিনতে পারবে। ও নর্মালি ছেলেলাক খায়, অবশ্যই দর্শক ছেলেলাক খাবারটা দেখেন, কারণ কিভাবে খায় একটা ডগ, একটা ডগ যখন সুস্থ থাকবে, প্লেফুল থাকবে, অবশ্যই ওদের খাবার রুচি ভালো থাকবে। দেখেন দর্শকদের জন্য অবশ্যই খাওয়া দাওয়া দেখে দিচ্ছি, খুবই অ্যাক্টিভ আর কি, কারণ এগুলো টাইম স্বাভাবিক 4 টাইম খাওয়াতে হয় ছোট বাচ্চাদের। একটা ডগ 1 চামচ সেরেলাক্স যেমন ওর আদা কাপ পানি দিয়ে মিক্সার করে 4 টাইম খাওয়াবেন, অবশ্যই একদিনে খাওয়া ওকে। আর ওদেরকে মাঝে মাঝে ব্রাশ করবেন, সপ্তাহে একবার গোসল করাবেন, মাঝে মাঝে তোয়ালি, রেগুলার গরমের সিজনে তোয়ালি ভিজায় শরীর পোছাই দিবেন। খাওয়ার পরপরই চোখ মুখ অবশ্যই তোয়ালিতে মুছে রাখবেন, পরিষ্কার থাকবে, প্লেফুল থাকবে। দর্শক এখানে দেখানো হবে ক্যালিকো, ক্যালিকো পার্সিয়ান কালার, কালারফুল পার্সিয়ান, কারণ ক্যালিকো বাচ্চাগুলো ওরা ওদের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়। দেখেন দর্শক ওরা খাওয়া দাওয়া করতেছে, কারণ একটা ক্যাট যখন সুস্থ থাকবে অবশ্যই অ্যাক্টিভ থাকবে, ওর খাওয়া দাওয়া রুচি ভালো থাকবে। ও চিকেন বয়েল খায়, চিকেনের সাথে মিষ্টি কমা দিতে পারবেন ক্যালিকো। ওগুলার কালার বিভিন্ন কালার হয়, এগুলার দর্শক ব্রাউনের মধ্যে ব্ল্যাক হোয়াইট মিক্স, এদের লেসটা মোটা, মিডিয়াম কোট ডল ফেস। আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র 6,000, 6,000 টাকায় পার্সিয়ানকে নিতে পারবেন। অবশ্যই পিটি পাঠ মামুন চ্যানেল থেকে অবশ্যই আসবেন, অফার প্রাইসে অবশ্যই ক্যাট কিনতে পারবেন ক্যালিকো পার্সিয়ান। দর্শক এটা হচ্ছে পার্সিয়ান ট্যাবি, ট্যাবি পার্সিয়ান, ওরা ওদের মেজুবাগের মতো আটকে থাকে, ওদের শরীরটা ড্র কাটা হয়। ও ফিমেল ক্যাট, ওর লোমগুলো ট্রিম করা আছে, লোম কাটা, সম্পূর্ণ অ্যাডাল্ট অ্যাক্টিভ ফিমেল। দর্শকদের জন্য আমরা প্রাইস চাচ্ছি 12,000, 12,000টা অবশ্যই ফিমেল ক্যাট নিতে পারবেন, অবশ্যই আসবেন আর সেই দেখে শুনে আমাদের এখান থেকে অবশ্যই কিনতে পারবেন, কম প্রাইজের অপর প্রাইজে অবশ্যই কিনতে পারবেন। হ্যাঁ দর্শক, এটা হচ্ছে আমেরিকান প্রজাতি কুকুর লাসা অ্যাপসো, লাসা অ্যাপসো, ওদের লোমগুলো একটু বড় হয়, ওদের কালার বিভিন্ন কালার হয়। এটা হচ্ছে আমরা ব্রাউনের মধ্যে কালার ফিমেল, ওর বয়স হচ্ছে 6 মাস। ও নর্মালি খিচুড়ি খায়, যেমন মাংস বয়েল, মাংসের সাথে চাউল দিয়ে অবশ্যই খিচুড়ি পাক খাওয়াতে পারবেন, দুধ ভাত খাওয়াতে পারবেন, ওদেরকে ড্রাই ফুড আছে, ড্রাই ফুড খাওয়াতে পারবেন। খুবই প্লেফুল একটা ক্যাট, অবশ্যই দর্শকদের জন্য আমি বাইরে করে দেখাচ্ছি, বাইরে দেখেন বাইরে খুব সুন্দর। ও সম্পূর্ণ ট্রেম করা, কারণ ওর একটা ঘর বাসা চেনে দেবে, অবশ্যই সে ঘরে চলে যাবে, দেখবে দেখেন লাসা কুকুর লোমের রাজা, ওদের লোমগুলো অনেক বড় হয়, ফ্যামিলি ডগ হিসেবে পালতে হবে, রুমের ভিতরে পালতে হবে, সম্পূর্ণ ফ্যামিলি ডগ হিসেবে পালতে হবে। আমরা দর্শকদের জন্য প্রাইস চাইছি 15,000, 15,000টা অবশ্যই নিতে পারবেন, ওদের বয়স হচ্ছে 6 মাস, ফিমেল ডগ বাই করবেন। হ্যাঁ দর্শক, এগুলো পার্সিয়ান বিড়াল অ্যাডাল্ট ফিমেল, অ্যাডাল্ট ফিমেল অনেক দর্শকের লাগে, যারা ব্রিডিংয়ের জন্য নিতে চান, ফার্মের জন্য নিতে চান, অবশ্যই হোয়াইট কালার, হোয়াইট কালার বয়স হচ্ছে 1.5 বছর। ও নর্মালি 2 বার বাচ্চা দিছে, যাদের অ্যাডাল্ট ফিমেল দরকার, বাচ্চা দেওয়া ফিমেল দরকার, অবশ্যই পিটি বার্সে যোগাযোগ করেন। আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি 18,000 টাকা, 18,000 টাকা অবশ্যই নিতে পারবে। এর মধ্যে জিঞ্জার কালার আছে, জিঞ্জার ফিমেল আছে, ফুল অ্যাডাল্ট, বয়স হচ্ছে 2 বছর, ও স্বাভাবিক 3 বার বাচ্চা দিছে, অ্যাডাল্ট ফিমেল। অবশ্যই দর্শকদের জন্য আমরা প্রাইস চাচ্ছি 20,000 টাকা, 20,000টা অবশ্যই নিতে পারবেন ফিমেল। আর যদি দর্শক জোড়া নিতে চান, দুটা ফিমেল 36,000 টাকা জোড়া, দুটা ফিমেল অবশ্যই নিতে পারবেন, সম্পূর্ণ প্লেফুল লিটার টেন আপ করা। ও নর্মালি ফুটো বা চিকেন বয়েল খায়, ড্রাই ফুড খায়, ফিশ বয়েল খায়, আপনার নর্মালি আমরা ঘরোয়া খাবার খাই। হ্যাঁ দর্শক, পার্সিয়ান ক্যাট সেমি পাঞ্চ, সেমি পাঞ্চ ত্রিপল কোডের, অবশ্যই মেল আছে, মেল, ওর বয়স হচ্ছে 1.5 বছর, সম্পূর্ণ অ্যাক্টিভ মেল। যারা ব্রিডিং এর জন্য অবশ্যই মেল মেল ক্যাট লাগবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমরা ভাড়া হিসেবে আমাদের এখান থেকে নিতে পারবেন। যারা ব্রিডিং এর ফিমেল ক্যাট আছে, মেল যদি আমাদের কাছে ভাড়া হিসেবে নিতে চান, অবশ্যই নিতে পারবেন, পিটি বার্সে যোগাযোগ করবেন। আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি অ্যাডাল্ট মেল সেমি পাঁচ 15,000 টাকা, 15,000টা অবশ্যই নিতে পারবে। আর শর্ট হেয়ার আছে, শর্ট হেয়ার ফিমেল আছে, শর্ট হেয়ার ফিমেল যাদের বাজেট কম, কম বাজেটে ফিমেল নিতে চান, অবশ্যই দর্শক নিতে পারবেন, মাত্র 8,000 টাকা নিতে পারবেন ফিমেল ক্যাট, বয়স হচ্ছে 1.5 বছর, বাচ্চা দিয়েছে অলরেডি 1-2 বার, 8,000 টাকা নিতে পারবেন ফিমেল। হ্যাঁ দর্শক, পার্সিয়ান ক্যাট বেবি যেটা 2 মাস বয়স, জিঞ্জার,
এটা আছে মেল, ক্রিম কালার আছে ফিমেল, সম্পূর্ণ লিডার ট্রেন আপ করে। ওরা ফুডওভার খায়, চিকেন বয়েল খায়, যেমন ফিশ বয়েল, ওদেরকে জেলি খাবার, যেমন সম্পূর্ণ এই বাচ্চাগুলোকে জেলি খাবার অবশ্যই খাওয়াবেন। আর ওরা নর্মালি আপনার লিটার ট্রেন আপ করা লিটারে পরি করে, খুবই ফ্রেন্ডলি। আর দর্শক যখন প্যাকগুলো কিনবেন অবশ্যই যাচ্ছে বাচ্চাগুলো অবশ্যই কিনবেন, সে পেলেপুল আছে কি অ্যাক্টিভ আছে কি, ঠিক মতো খাওয়া দাওয়া খায় কি, কারণ এনিম্যাল ক্যাপ ব্যাগ কোনোভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না, এগুলো অবশ্যই দেখে শুনে কিনবেন। আমরা দর্শকদের জন্য এই মেল ফিমেল জোড়া যাচ্ছে 30,000 টাকা, 30,000 টাকা অবশ্যই জোগান দিতে পারবেন চ্যানেলের মাধ্যমে, আরো গিফট অফার অফার পেয়ে যাবেন, অবশ্যই নিতে পারবেন। খুবই দর্শক, পার্সিয়ান ক্যাট সেমি পাঁচ ডলফেস কিভাবে চিনবেন, কারণ সেমি পাঁচ গুলা এটা হলো সেমি পাঁচ গুলো, ওদের ফেসটা অবশ্যই গোল থাকবে, ওদের লোম গুলা লং হেয়ার, এদের লেজ গুলা মোটা, সম্পূর্ণ ত্রিপুল কোটের বিড়াল। এটা হলো মেলের বয়স আছে 2 মাস। আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি 18,000 টাকা, অবশ্যই নিতে পারবে। আর ডল ফেস গুলা গুলা ফেস গুলো লম্বা থাকে, দেখেন এখানে এখানে সেমি পাঁচের ফেস, ওদের ফেসটা অবশ্যই গোল, আর ডল ফেসের ফেসটা একটু লম্বা, এইটা ডিফারেন্স। কিন্তু সেমি পাঁচ ডল ফেস একসাথে বিট করে দিতে পারবেন, ওদের বাচ্চাগুলো কিউট হবে। আর মেল ফিমেল আপনার মেলটা যত কোয়ালিটি ভালো হবে বাচ্চাগুলো অবশ্যই ভালো হবে, কারণ মেলের কোয়ালিটিটা বেশি পাই। এখানে ডল ফেসের অবশ্যই দর্শক ডল ফেস কীভাবে চিনবেন, সেমি পাঁচ চিনবেন অবশ্যই চিনে দিতে পারবেন। আর যে কোনো সুবিধা অসুবিধা আমাদের কন্ট্যাক্ট নম্বর অবশ্যই থাকবে, আমাদের সাথে যোগাযোগ রাখবেন, নিয়মকানুন ভালোভাবে অবশ্যই জানতে পারবেন। সুপ্রিয় দর্শক, পিটি বার্সে কিভাবে আসবেন, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশু প্রাণী মার্কেট কাঁটাবন, শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি কাঁটাবন, জাতীয় জাদুঘরের পাশাপাশি কাঁটাবন, নিউ মার্কেট থানার পাশাপাশি কাঁটাবন, এলিভেন রোড শপ নম্বর 23 পিটি বার্স, কন্ট্যাক্ট নম্বর 01711467381। দর্শক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।